শ্রীমতী বৈশালী সরকার, তারই অনুষ্ঠান নিয়েই আপনাদের কাছে ঘুরে ফিরে আসা। আপনারা নিয়ম করে দেখেন, কখনো ইউটিউব সার্চ করে দেখেন, কখনো এই অনুষ্ঠান লাইভ ফোন ইন যখন হয় সেটা একেবারে মনে গেঁথে রেখেছেন দেখেন, আবার কখনো রিপিট টেলিকাস্ট যেগুলো হয় সেগুলো দেখেন দেখেন মোট কথা, এবং দেখেন শুধু না, নিয়ম করে দেখেন এবং সেটা ভালো লাগে বলে দেখেন, এটা ভীষণ বাস্তব। তো তিনি তার কর্মজীবনে এতটাই সফল বলে আজকে এত আপনাদের মতো এত অসংখ্য গুণমুগ্ধ তার সেই কাজেরই স্বীকৃতি কোথাও একটা তৈরি হয়েছে। তো সেই কাজের জগতেই যখন আমরা প্রবেশ করতে চাই যে যার মতো করে, সেখানে যদি জামাতুল্লাহ আসে, আজকে যিনি কর্মজগতে এতটাই সফল তার কাছ থেকে জেনে নিলে মন্দ কী জানতে হবে। যে কর্ম আমাদের একটা পরিচয়, যে কর্ম আমাদের বেঁচে থাকার রসদ দেয়, যে কর্ম আমার আপনার জীবনে কোথাও একটা শান্তির বাতাবরণ তৈরি করে, সুখ স্বাচ্ছন্দ্যের বাতাবরণ তৈরি করে, তার বিপরীতটা যদি হয়ে যায়, সেই কর্মই যদি আপনার জীবনে অশান্তির বাতাবরণ তৈরি করে, সেই কর্মই আপনার জীবনে যদি অস্বাচ্ছন্দ্য তৈরি করে, ঘন ঘন শত্রুতার সম্মুখীন হচ্ছেন, ক্রমাগত আপনাকে কোণঠাসা করে রাখা হচ্ছে, সেটা আপনি যাই কর্ম করুন, চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, যে কোনো জায়গায় একটা ভীষণ রকমের প্রতিদ্বন্দ্বিতা এবং শত্রুতার সম্মুখীন হচ্ছেন, তৃতীয় পক্ষ বা আরও বেশি সংখ্যক মানুষের দ্বারা কোথাও একটা আক্রমণের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটা চাকরি ব্যবসা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার পরিচয় যদিও সেই কর্ম দিয়ে হয় কিন্তু আপনার জীবনে সেই সুখ শান্তি চাহিদা সেগুলো কিন্তু ব্যাঘাতপ্রাপ্ত হয়। এগুলো আমরা শব্দবন্ধ দিয়ে ব্যাখ্যা করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি যারা এইটা ফেস করেন আরও বেশি করে তারা সেই কষ্টটা বোঝেন, তখন মনে হয় যে এই নিদারুণ কষ্ট থেকে কি কোনো মুক্তি নেই আমার, কি সেই লক্ষ্যে আমার যে কর্মই যেভাবেই যে কর্মের সঙ্গে জড়িত থাকুন না কেন কোনো কি রাস্তা নেই, আমি তো আমার ফুল এফোর্ট দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি, তাহলে কেন আমি সফল হচ্ছি না, কেন আমার ঘরে দুদণ্ড সেই কোথাও একটা লক্ষ্মীর বসবাস হচ্ছে না, অর্থাৎ অর্থকে ধরে রাখতে পারছি না, নানাবিধভাবে বেরিয়ে যাচ্ছে, কি বলেন? সামগ্রিক এই কর্মকেন্দ্রিক জটিলতা বিষয়, কর্মকেন্দ্রিক ফলশ্রুতি স্বরূপ যিনি আজ সফলভাবে আপনাদের নয়নের মণি হয়ে গেছেন তার কাছ থেকে জেনে নিতে হবে, জানতে হবে। জ্যোতিষাঙ্গিকে তিনি সেই বিচার বিশ্লেষণটা যেমন করেন তার সাথে রাস্তাটা দেখান, যার জন্যই আর থেকে আসি তার প্রতি এই গুণমুগ্ধতা প্রকাশ পায়। বাংলার প্রান্তে প্রান্তে বাংলার জনপ্রিয়তম জ্যোতিষ ব্যক্তিত্ব এটা অনেকেই বলে ফেলেন, কাজের মানুষ কাছের মানুষ এটা তো আকছারই অনেকে বলে ফেলেন, আর সাধারণ থেকে অসাধারণ সেলিব্রিটি পর্যায়ের মানুষ তার প্রতিটা গাইডলাইন মেনে চলার চেষ্টা করেন, যারা তার কাছে একবার এসছেন নিয়মিত সেই বন্ধনে থেকে যান, কারণ তিনি সেই কর্ম দিয়ে তার সেই কৃতিত্বটা প্রকাশ পাচ্ছে, কর্ম দিয়ে অন্যের কর্মকে কোথাও একটা সফলতার দিকে নিয়ে যেতে পারছেন। আজকে সেই ডামাডোলের জায়গাটা যেমন শুনতে চাইবো বিশ্লেষণভাবে, যেটা আমরা অনেক সজাগ সচেতন হওয়ার একটা কোথাও রসদ পাবো, ঠিক তেমনই ডামাডোল থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি, কারণ সামনেই তো অমাবস্যা যোগ রয়েছে, 15 ফেব্রুয়ারি শিবরাত্রি মহাতিথি, এবং সেখানে নিজ গৃহমন্দিরে দিদি কাজ করবেন, সেই কাজ কি কোনোভাবে আমাদের এই কর্মকাণ্ডের যে কর্মকেন্দ্রিক জটিলতা তার থেকে কিছু মুক্তির রাস্তা দেখাতে পারে? আসুন, আমি আপনি হয়তো জানি না কিন্তু জানেন তিনি, শ্রীমতী বৈশালী সরকার, তারই শরণাপন্ন হওয়া আরও একবার, কিন্তু তার আগে সবাই মিলে তাকে স্বাগত জানানো। নমস্কার দিদি। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকে সুব্রত খুব ভালো একটা প্রশ্ন, কারণ আমাদের জীবনে আমরা জানি যে কর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, এবং এই শ্রেষ্ঠ ধর্ম দেখুন একটা বাচ্চা জন্মানোর যেই 2.5 বছর বয়স হচ্ছে আমরা কিন্তু প্লে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, সেই জীবনের কর্মটা স্টার্ট হয়ে যাচ্ছে, এবং এই শিক্ষা থেকেই কিন্তু আমার জীবনে আমি কোথায় গিয়ে কর্ম করবো এবং কতটা স্টেবিলিটি পাবো এবং সেটা আমার কোন দিকে হবে, ব্যবসা হবে না চাকরি হবে, সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করে থাকি। কিন্তু আমরা প্রত্যেকেই দেখুন স্টেবিলিটি চাই, একটা ভালো বাড়ি চাই, গাড়ি চাই, একটা স্বচ্ছন্দ জীবন চাই। আপনি হয়তো একটা ভালো কর্ম করছেন কিন্তু সেই হিসাবে আপনি হয়তো একটা ফ্ল্যাটও মানে বুক করেছেন, ইএমআই দিতে শুরু করেছেন, হঠাৎ করে আপনার কর্মটা চলে গেল, কি করবেন? এটা বহু মানুষ আমার কাছে আসে, যদি একটা সেটেল লাইফ ছিল, হঠাৎ করে যে জায়গাটা, এই ফেসটা যে পেলাম, একদম অন্ধকার জীবন তৈরি হয়ে গেল, কেন হলো? আপনার খুব ভালো ব্যবসা চলছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল যে সেই ব্যবসাটা একটা বছরখানেকের মধ্যে ধস নেমে এলো, প্রচণ্ড শত্রুতা হয়ে গেল, দিনের দায় ডুবে গেলেন, কেন হলো, কী কারণ? এই প্রত্যেকটা জিনিস কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে বিশ্লেষণ করা যায়, এবং বহু বছর ধরে আমি কর্মের উপর কাজ করে আসছি,
শিক্ষার ওপর কাজ করে আছি, বিবাহের ওপর কাজ করে আছি। এবং সুব্রত যে কথাটা বলে যে 15 তারিখ একটি খুব ভালো তিথি, অর্থাৎ এই যে আমরা যারা কর্মের জগতে ডিস্টার্বের মধ্যে রয়েছি বা কর্মচ্ছেদ হয়ে গেছে, তাদের জন্য বলবো এই তিথিটা বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ মৃত্যু সম যন্ত্রণায় যারা বাড়িতে বসে আছেন, কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, তাদের বলবো কিন্তু আপনারা একবার আসুন অবশ্যই, যাতে আপনার কী কর্ম আছে এবং কোন কর্মের দ্বারা আপনার জীবনে আপনি ফ্লারিশ পেতে পারেন, একটা স্বচ্ছন্দ লাইফ লিড করতে পারেন, সেই রাস্তাটা কিন্তু দেখিয়ে দেবো। সেই রাস্তার সন্ধানে আমরাও থাকবো, এবং যারা প্রয়োজন মনে করছেন, বিশেষ করে এই কর্মকেন্দ্রিক জটিল আবর্তে নিজেরা প্রবেশ করে ফেলেছেন না চাইতেও, তারা যারা রাস্তা সন্ধান করতে চাইছেন তারা তো আরও বেশি করে সন্ধান করবেন, কিন্তু এই মুহূর্তে হয়তো সার্বিকভাবে নিজের ভাগ্য সংক্রান্ত বিচার বিশ্লেষণের আশায় অনুষ্ঠানের প্রথম দর্শক বন্ধু চলে এসেছেন, কাজেই তাকে স্বাগত। নমস্কার, কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার দিদিকেও, নমস্কার আপনাকে, বলুন কে বলছেন? হ্যাঁ কে বলছেন বলুন। আমি হাওড়ার কদমতলা থেকে মানসী রায় বলছি। মানসী দি বলছেন কদমতলা থেকে, হাওড়াতেই তো 8 তারিখ মানে পরশু দিন থাকছেন, জানেন তো? হ্যাঁ হ্যাঁ জানি, আমি দিদির কাছে যাব। আপনি যাবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সে কথা আমি নিশ্চয়ই শুনবো কেন যাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু তার আগে বলুন এখন আপনার ইচ্ছা কি, কার সম্পর্কে জানবেন? এখন আমি আমার দিদির সম্পর্কে জানবো। দিদির সম্পর্কে বলুন, দিদির নাম, ডেট অফ বার্থ? দিদির নাম হচ্ছে মল্লিকা রায়। হুম। ডেট অফ বার্থ হচ্ছে 18/9/88। 18/9/88। সময়? সময় হচ্ছে 1:10 হাওড়া। 1:10 কখন, দুপুর না রাত? দুপুর। দুপুর 1:10 হাওড়া। হাওড়াতে জন্ম। রাশি লগ্ন জানেন? আপনার নিজের কি মনে হয় সেটা বলুন। আপনার নিজের কি মনে হয়, বন্ধুর কথা তো ভালো, সেটা রেজাল্ট উনি দিয়ে চলেছেন, আমার মনে হয় যে দিদির কাছে গেলে নিশ্চয়ই আমিও কোনো উপকার পাবো। আচ্ছা, বিশ্বাস আছে, ভরসা আছে, প্রথম কথা দেখা যাক আপনার দিদির ক্ষেত্রে। আপনার দিদির তাই তো? হ্যাঁ হ্যাঁ দিদির, দেখুন আপনার বৃশ্চিক রাশি আছে, ঠিক আছে, এবং ধনু লগ্ন আছে, এবং জ্যেষ্ঠা নক্ষত্র স্কর্পিও আছে, ওর রাশি জ্যেষ্ঠা নক্ষত্র, অর্থাৎ বাড়ির বড় মেয়ে হচ্ছে আপনার দিদি, তাই তো? জ্যেষ্ঠা হচ্ছে নয় এক মেয়েকে নির্দেশ করবে, না এর বাড়ির বড়কে নির্দেশ করে। এবং দিদির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অষ্টমপতি দ্বাদশে, অর্থাৎ এই সময় মানসিক একটা প্রচণ্ড চাপে থাকবে। 8/12 কানেকশন শনির সাড়ে সাথে চলছে, শনি লগ্নে বসে রয়েছে। দিদির কি বিয়ে হয়েছে? না দিদির বিয়ে ঠিক হয় আর বারবার খালি হ্যাঁ ডিস্টার্ব হয়ে যায়। কারণ হচ্ছে দেখুন, আপনার এই ছকটা নিশ্চয়ই আপনারা বানিয়েছেন আগে, কারণ লগ্নে শনি ইউরেনাস যুক্ত, নেপচুন যুক্ত হয়ে রয়েছে, বারবার ঠিক হবে হয়ে গিয়ে ভেঙে যাবে। চতুর্থ ভাবের উপরে মঙ্গল রয়েছে, এটা খুব অশুভ, প্রবল মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, এবং তার পাশাপাশি অষ্টমপতি দ্বাদশে চন্দ্র যুক্ত হয়ে রয়েছে। এখানে কিন্তু চন্দ্র বুধের স্থানে রয়েছে, কিন্তু এখানে বিয়ের ক্ষেত্রে প্রবল বাধা, এবং বিয়ের জন্য নিশ্চয়ই আগে কোনো প্রতিকার প্রতিবিধান নিয়েছিলেন দিদি? হ্যাঁ অনেক জ্যোতিষীকে দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। তাহলে যখন অনেক কিছু করেছেন, আমি বলবো যে একবার আমার কাছে আসতে হবে। এরা বহু মানুষের যারা বহু জায়গায় গেছেন জ্যোতিষ শাস্ত্রের যে সমস্ত জায়গা, আমি কালকেও একজনকে পেলাম, চাকরির জন্য গেছে, 10/9কে তাকে গার্ড দিয়ে দেওয়া হলো, লাভটা কি ব্যয় হয়ে গেল। অর্থাৎ বিবাহের ক্ষেত্রে কিন্তু আমাদের যে হাউসগুলোকে দেখা উচিত, লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব, 1/10 ভাব, এই ভাবগুলো আপনার দিদির কিন্তু ডিস্টার্ব অবস্থায় রয়েছে। চতুর্থে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে। এই যে সামনে যে অমাবস্যা এবং লগ্নে শনি, শনি হচ্ছে বিলম্বতার কারক গ্রহ, এবং শনি এখানে দেখা যাচ্ছে কেতু স্থানে বসে রয়েছে, ঠিক আছে, মূলা নক্ষত্রে বসে রয়েছে, যে কারণে শনি কেতুর একটা স্থাপিত সাধুসর্প দোষ কিন্তু লগ্নে সৃষ্টি হয়ে গেল। অর্থাৎ যে সময় যে জিনিসটা হওয়া উচিত, এবং যেহেতু শনি হচ্ছে নপুংসক গ্রহ, মানে বিবাহিত জীবন চায় না, আপনার দিদির কিন্তু আধ্যাত্মিক চেতনা কিন্তু থাকবে, ঠিক আছে, এবং ভীষণ খুঁতখুঁতে মানসিকতা রয়েছে। ওর যে বিয়েটা হচ্ছে না, ও কিন্তু নিজেও অনেক সময় রিজেক্ট করে দিচ্ছে, এর মাথায় চুল কম বিয়ে করবো না, এর নাক ব্যাকা বিয়ে করবো না, ও কালো বিয়ে করবো না, এই ধরনের জিনিসটি কিন্তু হচ্ছে হচ্ছে তো? এই যে যাদের এই শনি কেতু লগ্নের ওপরে থাকবে, প্রচন্ডভাবে খুঁতখুঁতে স্বভাবের হবে, এবং যার জন্য বয়সটা তো অনেকটাই বেড়ে গেছে। এখানে আমি বলবো সামনে কিন্তু একটা ভালো আপনি তিথি পাচ্ছেন, 15ই ফেব্রুয়ারি,
এবং এই দিনকে যাদের বিবাহ ক্ষেত্রে ডিস্টার্ব, শিব চতুর্দশী অমাবস্যার একটা বিশাল মহত্ব রয়েছে। যদি মনে করেন, আপনি তো নিজেই বলেন যে আসতে চাইছেন, হাওড়ায় আমি পরশু দিনই বসছি, যদি মনে করেন অবশ্যই চলে আসুন। হ্যাঁ 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 হ্যাঁ, একটু এই যে ফোন নাম্বারটা রয়েছে না, দুটো ফোন নাম্বার লিখে নিন, ওখানে ফোন করুন। কাউকেই ছাড়ে না, গ্রহ নক্ষত্র সঠিক প্রতিকার প্রতিবিধান যতক্ষণ না করাবেন ততক্ষণ কিন্তু তার বিয়ের জায়গাটা, যার জন্য বারবার ঠিক হয়েছে, প্ল্যানারি পজিশনে যখন বৃহস্পতি বিয়ের সাথে যুক্ত হচ্ছে তখন দিচ্ছে, চেষ্টা করছে, কিন্তু ওর যে ন্যাটাল চক্রের বাধা সেটা ঠিকঠাক হয়নি বলে ওর কিন্তু বিয়েটা হচ্ছে। দিদি, এই জায়গায় আমার ভারী কৌতূহল জাগে, এটা অনেকেরই, শুধু আমার না, অনেকেরই কৌতূহল জাগে। উনি শেয়ার করলেন, কেউ কেউ এরকম শেয়ার করেননি, আমরা অনেকের কাছে গেছি, তাহলে আমরা রেজাল্টটা কোথাও পাইনি, এটা কেন হবে? এটা আমি বলছি, জ্যোতিষশাস্ত্রটা এখন লোকের কাছে খুব একটা মানে চমকপ্রদ এবং ইজি ব্যাপারের কাছে, অনেকেই দেখবেন খুব চমকপ্রদ কথা বলছেন, যেমন কেউ কেউ বলছেন হয়তো পায়াটা কি, কোন বর্ণে জন্মেছ, এই এইগুলো একটা পার্ট আছে আমাদের লাইফে, কিন্তু আপনারা নিজেরা একটুখানি যারা শিক্ষিত মানুষ আছে তারা চিন্তা করুন তো, যাদের টুইন বাচ্চা হচ্ছে 2 মিনিট 1.5 মিনিটের ডিফারেন্সে, আমি তো কেপিতে করি যেহেতু, তার ফলে আমরা সাবলডকে নিয়ে বেশি কাজ করি এবং সাবলডই কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বেশি ফল দিয়ে থাকে। সনাতনে কী হচ্ছে, আমাদের স্টার অবধি থেমে যাচ্ছি, কিন্তু তারপরে আমাদের সাবে ভাঙতে হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে একটি মেয়ে টুইন বেবি হয়তো 1.5 মিনিটের ডিফারেন্স, একজনের বিয়ে হয়ে গেল, একজনের হয়তো 5 বছর ধরে চেষ্টা করছে বিয়েটা হচ্ছে না, তাহলে তাদের পায়া বর্ণ সমস্ত কিছু এক, রাশি নক্ষত্র সবই এক, কিন্তু কেন হচ্ছে না? গ্রহগত জায়গাগুলো এক, প্ল্যানেট পজিশন এক, তাহলে কেন হচ্ছে না? এই সাবের মাধ্যমে হচ্ছে না। আগের জন্য দেখা গেল হয়তো বৃহস্পতি কানেক্টেড হয়েছে, সেখানে তার বিয়েটা হয়ে গেল, আর একজনের শনি রয়েছে সাবে, তার কিন্তু বিয়েটা হচ্ছে না, অর্থাৎ তার বিলম্বতা দিয়ে যাচ্ছে, একজনের হয়তো বিয়ে চাকরি হয়েছে, একজনের হয়তো বেকারত্ব হয়ে রয়েছে, এরকম বহু আমি পাই টুইন বাচ্চাদের ক্ষেত্রে, বহু চার্ট পাই, একজন খুবই মেটেরিয়াস, একজন একদমই পড়াশুনো করতে চায় না, কেন হচ্ছে? কাজেই চমকপ্রদ জ্যোতিষটা করতে যাবেন না, যারা করবে তারা তো হারিয়ে যাবে, কিন্তু জ্যোতিষ একটা সাবজেক্ট, বিশাল একটা বড় সাবজেক্ট, ভাস্ট সাবজেক্ট, পড়াশুনো করতে লাগে এবং এটা একটা শিক্ষার একটা জায়গা রয়েছে, প্রচুর মানে এটাকে নিয়ে পড়ে থাকতে হয়, রীতিমতন প্রতিদিন পড়াশুনো করতে হয়, কারণ শুধুমাত্র 10টা মালা পরে নিলাম, বড় একটা টিকা পরে নিলাম, একটা তারামার ছবি বা যে কোনো ঠাকুরের ছবি লাগিয়ে দিলাম, আমি মহান একটা গুরুদেব হয়ে গেলাম, সেটা কিন্তু কখনোই নয়। এবং আমি বারবার বলছি, যেহেতু প্ল্যানেটারি পজিশনকে আমাদের মানতেই হবে, প্রত্যেকটা মানুষকেই মানতে হবে, জোডিয়াকে যখনই কিন্তু 2000 সাল থেকে বৃহস্পতি রবির কানেকশন শুরু হয়েছিল, জ্যোতিষশাস্ত্রের একটা উত্থান শুরু হয়েছিল, কারণ মেষ রাশি হচ্ছে সৃষ্টির উৎসের ঘর, এবং তন্ত্র বলুন বা যে কোনো সৃষ্টি কারণ কি বলুন, মঙ্গলের মধ্যে তার বীজ লুকিয়ে থাকে, কারণ হচ্ছে অগ্নিতত্ত্ব যে কোনো জিনিসকে পিউরিফিকেশন করে এবং নতুনকে সৃষ্টি করতে সাহায্য করে। আপনার প্রত্যেকেই দেখেন এই যে মিডিয়া হাউস, এই মিডিয়া হাউস কিন্তু দেখা যাচ্ছে রাহুর দ্বারা প্রভাবিত এবং জোডিয়াকে সে সময় চতুর্থ ভাবে ছিল, যে সময় এখনও রয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের মিডিয়ার মাধ্যমে হোক বা চটকদারি কথাবার্তার মাধ্যমে হোক, বহু জ্যোতিষ ব্যক্তিত্ব হয়তো প্রচুর অর্থ ইনকাম করে নিয়েছে এই সময়, কিন্তু যখনই শনি কিন্তু জোডিয়াকের অষ্টমে এসছে, বৃশ্চিকের ঘরে এসছে, তখন থেকে কিন্তু মানুষকে নাড়া দিচ্ছে, এবং এই নাড়াটা কিন্তু 2019-20-এর মধ্যে টোটালি কিন্তু ফিল্টার হয়ে যাবে, কারণ হচ্ছে শনি বৃহস্পতি যখন আবারও জোডিয়াকে নবম ভাবের ওপরে গিয়ে একত্রিত হবে, অর্থাৎ ধর্ম ন্যায় নীতি কর্তব্য বোধের জায়গায় গিয়ে যাবে, তখন থেকে কিন্তু এই সমস্ত বুজরুকবাজি বা লোককে ভয় দেখানো, মৃত্যু ভয় দেখি না, বা স্ত্রী হয়তো নোয়া পড়ে গেছে, আপনার স্বামী তো মরেই যাবে, 7 দিনের মধ্যে নোয়াটা খুলে দিন সোনাটা, এই যে ব্যাপারগুলো এইগুলো থাকবে না, মানুষকে বুঝতে হবে এটা একটা সাবজেক্ট, একজন জ্যোতিষী একজন মানুষকে সবভাবে তার সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারে, যেভাবে একটা ডাক্তার তাকে মেডিসিন দেয় ঠিক একইভাবে প্রতিকার প্রতিবিধান কোন জায়গায়, যে বললাম দশমের প্রয়োজন রয়েছে তাকে দেওয়া হলো নবম, অর্থাৎ যদি আমরা আজকে যেমন আমরা কর্ম নিয়ে বিচার যে করতে করছি, আসছে আমাদের সাথে কথা আছে, তাহলে নিয়ে গেছি কথা বললে নেই আজ আগে কে আছে, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদিকে, নমস্কার দাদা আপনাকে, আপনাকে কে বলছেন? উনি কি কখনো ওই আধ্যাত্মিক কর্মে লিপ্ত হয়েছিলেন, মানে দিদির মাধ্যমে আহুতি প্রদান করিয়েছিলেন, দোষ খণ্ডনের ব্যাপারটা এই ধরনের, যেমন তারাপীঠে রেগুলারলি যান, এই অমাবস্যাতে তো নিজ গৃহ মন্দিরে থাকবেন, এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন কি কোনোভাবে?
সেটা আমি যেন অতটা জানি না, কিন্তু আপনি দিদির কাছে যে উপকৃত হয়েছে এবং অনেকটা ডেভেলপ হয়েছে এইটা ভালো আছেন, মূল কথা ভালো আছেন, দিদির কাছে এসে সেই ভালো থাকার চাবিটা পেয়েছেন। প্রতিশ্রুতি মানুষের সাথে থাকে, যে কালো এক ভদ্রলোক এসেছিলেন, এসে বললেন যে আপনি শেষ। আমি তাকে বললাম যে এটাই কিন্তু আপনার কথাটা ঠিক, কারণ আমার কাছে যে ব্যক্তি আসে আমার মনে হয় না তারা কখনো আমাকে ছেড়ে চলে যায়, কারণ আমি ক্লায়েন্টকে সেভাবে দেখি না প্রফেশনাল মাইন্ডে। আমি ভাবি যে আমার কোনো দাদা এসছে, ভাই এসছে বা বোন এসছে, সে সমস্যার মধ্যে আছে এবং সেই সমস্যাতে তাকে আমি যে যতটুকু শাস্ত্র বা জ্ঞান বা ঈশ্বরের আশীর্বাদ আছে তাকে সেই জায়গা থেকে যেন বার করে দিতে পারি। পয়সা তো সব প্রফেশনেই দাদা ইনকাম করা যায়, কিন্তু শুধুমাত্র ভয় দেখিয়ে মানুষের থেকে পয়সা নেওয়া এই জিনিসটা মনে হয় করা কখনোই উচিত না। এবং মানুষের যে কারণে কিন্তু আমি আপনি আপনি দিদির অনুষ্ঠান রেগুলারলি দেখেন? বিকেল 4:36 কোথায়? বিকেল 4:36 হ্যাঁ, জন্মস্থান কি হাওড়া? হ্যাঁ হাওড়া বালি। আচ্ছা, রাশি লগ্ন নিজে জেনেছেন? লগ্ন জানেন না, তাহলে এক্ষেত্রে চাইলে লিখেও রাখতে পারেন, দিদি কনফার্মেশন আপনার দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আপনার বার ছিল হচ্ছে সোমবার, তাই তো? আচ্ছা, টরাস হচ্ছে আপনার হচ্ছে লগ্ন, অর্থাৎ বৃষ লগ্ন, আর রাশি হচ্ছে আপনার স্যাগিটেরিয়াস অর্থাৎ ধনু রাশি, এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্ম নরগণ, শুক্রের দশা আপনার জন্ম হয়েছে। প্রথম কথাই বলে থাকবো যে আপনি খুব উচ্চাকাঙ্ক্ষী মানুষ, ঠিক আছে? ভীষণ রকম উচ্চাকাঙ্ক্ষী মানুষ, প্রচন্ড রকম পরিশ্রমী মানুষ, নিজস্ব প্রফেশনে রয়েছেন আপনি? কিন্তু সেটা জব স্যাটিসফ্যাকশন আপনার হচ্ছে না। এটা আমি বলবো যে আপনি চাকরি না করে নিজে কিন্তু ব্যবসার দিকে আসুন, এবং সেটার একটা টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে রয়েছে, আছে তো? আপনিও কিন্তু টিভি ফলো করেন এবং নিজে কিন্তু অনেক কিছু বোঝেন, বোঝেন তো? এবং এই সাবজেক্টের প্রতি আপনার একটা ইন্টারেস্ট থাকবে। হ্যাঁ, এখানে হ্যাঁ এখানে কিন্তু সেই কানেকশনটা রয়েছে। এবং যেহেতু আপনার বৃষ লগ্ন, বর্তমানে কিন্তু বৃষর কিন্তু টাইম ভালো না, 2.5 বছর পায়ের পোষণে দেখবেন খুব পেন হয়, ব্যথা করে। হ্যাঁ, এবং আপনাকে আমি বলবো যে এটা আপনি নিজস্ব প্রফেশনে আসুন, এবং জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনি শিখতে পারেন, প্রফেশনাল জ্যোতিষী হিসাবেও কাজ করার মতন যে জায়গা, কারণ এখানে আমাদের যে কানেকশনগুলো লাগে প্রত্যেকটা কানেকশনই কিন্তু আপনার মধ্যে রয়েছে। আপনার এই সাবজেক্টটা কিন্তু বেশ টানে আপনাকে, তাই তো? এখানে বর্তমানে আমি দশাটাও দেখছি, কিসের দশা চলছে বর্তমানে দেখুন। আপনার দশা চলছে হচ্ছে রাহুর দশা, রাহুর দশা, এবং বর্তমান অন্তর্দশা চলছে আপনার বুধের অন্তর্দশা চলছে, একদম অ্যাস্ট্রোলজি শেখার মতন জায়গা। যদি আপনি চান, মনে করেন যে আমি এটাকে প্রফেশন হিসাবে নেব, আপনি কিন্তু করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে, কারণ আপনার মধ্যে সাহস আছে, তাই তো? বললে কাজ করার কিন্তু একটা সাহস রয়েছে, এবং ঈশ্বর প্রদত্ত একটা জ্ঞান বা নলেজ আপনার মধ্যে আছে। কোনো ঘটনা ঘটার আগে কিন্তু আপনি নিজে একটা বুঝতে পারেন, হয়তো তার সমাধান দিতে পারেন না, কিন্তু বুঝতে পারেন সেটা, হয়তো? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা একটা কালসর্পের এফেক্ট আছে, যে জন্য আপনি জীবনে যেভাবে উঠতে চেয়েছেন সেটা কিন্তু হয়নি, এবং সারা জীবন কিন্তু ডিউটি কর্তব্য লোকের জন্য করেই গেছেন, সেভাবে কিন্তু নিজের কথা ভাবেননি এখনো অবধি। আপনি নিজেও সেটা কিন্তু যদি জ্যোতিষ একটু বোঝেন বা জানেন, লজিকটাও বলে দিচ্ছি আপনাকে, পঞ্চমপতি সপ্তমে এবং সপ্তমপতি নবমে, অর্থাৎ যদি আমি ব্যবসা ধরে থাকি সপ্তম, তার একাদশ ঘর হচ্ছে পঞ্চম ভাব, সে আপনার সপ্তমে বসে রয়েছে, এটা টোটালি ব্যবসার ছক রয়েছে, এবং স্ত্রীর নামে ভবিষ্যতে ব্যবসা করবেন, সেই ব্যবসা থেকে আপনি উন্নতি করবেন।
ঠিক যারা আছে? এমনভাবেই আগ্রহ আছে অথচ হাত গুটিয়ে বসে আছেন, চাইছেন ভালো কোনো প্রতিষ্ঠান, সেক্ষেত্রে পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি দিদিরই প্রতিষ্ঠিত এবং একের পর এক ছাত্রছাত্রীরা সেখান থেকে পাস আউট হচ্ছেন এবং শহর নামে সেটা তারা বিখ্যাত হচ্ছেন, এই প্রফেশনে আসছেন, মানুষের কাজ করছেন। পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি যারা শিখতে চাইছেন তারা, আর যারা চেম্বারে এসে যোগাযোগ করতে চাইছেন তারাও, দুটো মোবাইল নাম্বার আপনাদের জন্য একটু উল্লেখ করে দিই, ভীষণ হেল্প করবে। 9836268659 এবং 9836464659 দুটো মোবাইল নাম্বারে। আর আগামী কালকের কথা যদি জানতে চান কোথায় কোথায় আছে, সেটা তো ফোন নাম্বারে জেনে যাবেনই ফোন করে। আগামীকাল যেমন শাওড়া ফুলি, পরশু দিন অর্থাৎ 8 তারিখে হাওড়ার চেম্বার, আবার শনিবারে 10 তারিখ 10ই ফেব্রুয়ারি থাকবেন কৃষ্ণনগরে, আবার 20 তারিখে থাকবেন বর্ধমানে। হ্যাঁ, বর্ধমানে আপনাদের অনুরোধে 10 তারিখ আমি শনিবার দিনকে একদম শিব চতুর্দশীর আগে অমাবস্যার আগে আমি থাকছি না কলকাতায়, সেই কারণে আজকে বিকেল 5টা থেকে 8টা আমার বাড়ির যে নিজ চেম্বার রয়েছে সেই চেম্বারে আমি দেখবো। যারা কন্ট্যাক্ট করতে চাইছেন যে বুকিং নাম্বারগুলো আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন, এবং পরপর যারা এই সমস্ত বাধার মধ্যে রয়েছেন কর্মগত জায়গায়, আমি যাওয়ার আগে শুধু একটাই টিপস দিয়ে যাবো, যারা কর্মক্ষেত্রে খুব বাধার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলে দেখবো, শিব চতুর্দশীর দিনকে অবশ্যই একটি নারকল নেবেন, গোটা নারকল নিয়ে গিয়ে সেটাকে ফাটিয়ে সাথে সাথে জলটা দিয়ে দেবেন বাবার মাথায়, এবং 108টা বেলপাতা, তাতে মটর ডালকে আগের দিন ভিজিয়ে রাখবেন, একদম বেটে নেবেন, নিয়ে সাদা চন্দন, মধু, অগুঁড়ো, কর্পূরের জল দিয়ে অভিষেক করে আপনি কিন্তু শিবজিকে অবশ্যই কিন্তু ঘি মধু দিয়ে ডাবের জল দিয়ে 108 বার মহামৃত্যুঞ্জয়। আপনার যে কর্মক্ষেত্রে বাধা বা কর্মচ্ছেদ হয়ে যাচ্ছে বা আপনি প্রমোশন চাইছেন প্রমোশনে বাধা হয়ে যাচ্ছে সেইটা কিন্তু অবশ্যই করবেন, এবং 7টি সুতো বাবাকে 7 পাচে কিন্তু দেবেন, দিয়ে সেই সুতোটা খুলে নিয়ে পুজোর পরে চলে আসবেন। নিয়ে এসে আপনারা মেয়েরা যদি হন তাহলে বাঁ হাতে, ছেলে যদি হন ডান হাতে, অবশ্যই কিন্তু শনিবার দিনকে সেই হলুদ সুতোটা কিন্তু বেঁধে নেবেন। আপনারা যারা কর্মের ক্ষেত্রে বাধার মধ্যে রয়েছেন অবশ্যই উপকার পাবেন। শুধুমাত্র যে কর্মকেন্দ্রিক সমস্যা বিশ্লেষণ এবং তারই সমাধানের রাস্তা দেখাবেন তা তো নয়, জীবনের যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে তার বিশ্লেষণ যেমন থাকে রাস্তাটাও দেখাতে সচেষ্ট হন, এবং সেই মনোমুগ্ধতার ছোঁয়া যারা একবার এসছেন, উপকৃত হয়েছেন, অন্যদেরকেও বলছেন, এই বৃত্তটা দিনের পর দিন বেড়ে চলেছে, এবং তাদের মধ্যে থেকে একটা কথা ভীষণভাবে আসছে, সেই কর্মকেন্দ্রিক যে কাজের মানুষ কাছের মানুষই হলেন শ্রীমতী বৈশালী সরকার, সেই মানুষটিকে নিয়েই আজকে আবারও মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিল। আগামীতে আবারও নিশ্চয়ই দেখা হবে, ততক্ষণ যারা মিস করে গেলেন বা আবারও ঘুরে ফিরে দেখতে চান ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন, কিন্তু আজকে আমাদের বিদায় দিন, সময় শেষ, দেখা হবে আগামীতে, ভালো থাকুন সবাই, নমস্কার।